আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বিএনপিকে খাওয়া চেয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর জানাব গোটা ভারত জুড়ে কান্না শোক দিশাহারা ভারতকে অক্সিজেন দিচ্ছে ভুটান যেভাবে উদ্ধার করা হয়েছে মামুন হকের দ্বিতীয় স্ত্রীকে জানাবো বিস্তারিত সংবাদে এবং সর্বশেষ জানাবো করোনাকালে সরকারের সিন্ধুকে বিলিয়ন টাকা রেখে লাভ নেই বলছেন জাফরুল্লাহ এবারে বিস্তারিত বিস্তারিত তবে যাওয়ার খবরে আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন যেভাবে উদ্ধার করা হয়েছে মাউনুল হকের দ্বিতীয় স্ত্রীকে হেফাজত ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর জান্নাতারা ঝর্ণাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঝর্ণার বাবার করা জিডির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে গত এগারোই এপ্রিল ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান জামি রাজস্থানের পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এছাড়া সোমবার ঝর্ণার বাবা মেয়েকে উদ্ধারের জন্য কলাবাগান থানায় আরেকটি জিডি করেন ঝর্ণার বাবার করা জিডিতে অভিযোগ করা হয় মামুনুলের বোনের বাসন ঝর্ণাকে আটকে রাখা হয়েছে তিনি মেয়ের জীবন শঙ্কর কথা জিডিতে উল্লেখ করে দ্রুত উদ্ধারের আবেদন করেন এরপরে গোয়েন্দা পুলিশের একটি দল জানাতারা ঝর্নার অবস্থান জানার চেষ্টা করেন জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মহম্মদপুরের একটি বাসায় ঝর্ণাকে আটকে রাখা হয়েছে পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় ঝর্নাকে উদ্ধারের পর মিন্টো রোডের এর কার্যালয়ে আনা হয় যে বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করা হয় সেটি মামুনুল হকের বোন দিলরুবার বাফা বলে পুলিশ জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা জানান ঝর্নাকে উদ্ধারের পর তার আইনগত অভিভাবকের কাছে হস্তান্তর করা প্রক্রিয়া চলছে হেফাজতের বহুল আলোচিত নেতা মামুনুল হককে আঠারোই এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে আঠারো মামলা রয়েছে এর আগে তিন এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁও রয়্যাল রয়ল রিজোর্টে নারী সহ আটক হন বামনুল হক ওই নারী ঝর্ণা তিনি ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন গোটা ভারত জুড়ে কান্নার শোক দিশেহারা ভারতকে অক্সিজেন দিচ্ছে ভুটান গত কয়েকদিনে টানা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে অক্সিজেনের অভাব হাসপাতালে বেডের অভাব ওষুধের সংকট সব মিলিয়ে যেন দিশেহারা অবস্থা দেশটির এমন বিপদের পাশে এসে দাঁড়িয়েছে ভুটান সম্প্রতি ভুটানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এই সংকটকালে ভারতে চল্লিশ মেট্রিক টন অক্সিজেন পাঠানো হবে ভুটানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে অক্সিজেন পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে ভারতের আসাম রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে ভুটান থেকে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কার যাবে ভুটানের সম্রুব জংখ জেলার মটঙ্গা শিল্প এলাকা থেকে অক্সিজেন সরবরাহ করা হবে ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে ভুটান সরকার এ পরিস্থিতিতে সব রকমভাবে ভারতের পাশে রয়েছে বলে জানানো হয়েছে করোনা সংক্রমণ রুখতে ভুটান সরকারের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত এখনো পর্যন্ত সেখানে করোনায় এখনও পর্যন্ত সেখানে করোনায় মাত্র একজনের মৃত্যু হয়েছে গত এক বছর ভুটান করোনা রুখতে গণস্বাস্থ্য কর্মসূচির বিপুল ব্যবহারিক প্রয়োগ করে বিশ্বের চমক তৈরি করেছে চীন ও ভারতের মধ্যবর্তী দেশটির এই লড়াই অবাক বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বিএনপিকে ক্ষমা চেয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য ক্ষমা চেয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর মাহমুদ ডক্টর মাহমুদ বলেছেন দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে বিএনপি সহ তার মিত্ররা এবং কিছু গোষ্ঠী যারা সরকারের কোনো কাজে ভালো দেখতে পারে না তারা করোনা মহামারীর শুরু থেকে মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা গোপনে নয় প্রকাশ্যে চালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ভারতের টিকা কাজ করবে না এই প্রচারণা আপনারা চালিয়েছিলেন আবার সেই টিকা আসতে যখন একটু দেরি হচ্ছিল তখন অন্য কথা বলা শুরু করেছিলেন সুতরাং এই বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রথমে আপনাদের জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন বিএপি সহ যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে বলব বিভ্রান্তি ছড়ানোর অপরাজনীতি না করে মানুষের পাশে গিয়ে দাঁড়ান বলেন ডক্টর হাসান মন্ত্রী এ জানান সরকার রাশিয়া চীন সহ অন্যান্য দেশ থেকেও করোনা টিকা আনার উদ্যোগ নিয়েছে আগামী মাসে সিরাম ইনস্টিটিউট থেকে অনেক টিকা আসবে এবং খুব সহসা অন্যান্য দেশ থেকে যে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আসবে এই নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই ডক্টর হাসান মাহমুদ বলেছেন দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে বিএনপি সহ তার মিত্ররা এবং কিছু গোষ্ঠী যারা সরকারের কোনো কাজে ভালো দেখতে পারে না তারা করোনা মহামারীর শুরু থেকে মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা গোপনে নয় প্রকাশ্যে চালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ভারতের টিকা কাজ করবে না এই প্রচারণা আপনারা চালিয়েছিলেন আবার সেই টিকা আসতে যখন একটু দেরি হচ্ছিল তখন অন্য কথা বলা শুরু করেছিলেন সুতরাং এই বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রথমে আপনাদের জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন করোনাকালে সরকারের সিন্ধুকে বিলিয়ন টাকারে রেখে লাভ নেই বলছেন জাফরুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন করোনাকালে সরকারের সিন্ধুকে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না এই টাকা দরিদ্র মানুষের কাজে ব্যবহার করতে হবে করোনায় কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে আড়াই কোটি দুস্থ পরিবারের জন্য এক মাসের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে হকার শ্রমিকদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি পরিবারের এক মাস চলার মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয় প্রতিটি প্যাকেটে বিশ কেজি চাল চার কেজি আটা পাঁচ কেজি আলু এক কেজি মসুর ডাল এক কেজি ছোলা এক কেজি পেঁয়াজ এক কেজি চিনি আধা কেজি লবণ আধা লিটার গ্রাম গ্রাম সরিষার তেল এবং মরিচ প্রথম পর্যায়ে ঢাকা গাজীপুর আশুলিয়া এবং চট্টগ্রামের বাসখালীর খালী পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন দেরিতে হলো। ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি অনুজীব বিজ্ঞানী ড বিজন কুমার শিলকে দেশে ফিরিয়ে এনে ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ড মঞ্জুর কাদের আহমেদ বলেন ঈদের আগে কমপক্ষে এক হাজার দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করার আশা করছি আপনাদের জাকাদের অর্থ গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করুন মানবতা সেবায় অংশ নিন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ